আমার কাছে আছে তাতে কিন্তু মনে হচ্ছে কোনো শারীরিক যন্ত্রণা করছে। আপনি যদি প্লিজ একবার আপাতত এটাকে কনফার্ম করবেন, আই থিঙ্ক ইটস এ কেস অফ ব্যানার্জি, এই অবস্থায় এরকম এক্সার্শন ওর বাচ্চার পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক। ও কিন্তু খুব ভালো নেই। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কেস অফ প্রিম্যাচিওর ডেলিভারি। একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আমি বিনতাকে ডাকছি। কেন বিনতা? বিনতা, বিনতা, কি রে কোথায় থাকিস? বৌমা তোকে ডাকতে ডাকতে বাইরে চলে এলো। যা শিগগিরি বাথরুমে গরম জলটা দে, আমি খুলে দিচ্ছি। বৌমা তোমার যা লাগবে তুমি একবার মুখ ফুটে শুধু বলবে, কাউকে না পাও আমায় বলবে। জল লাগিয়ে কোনোদিন জল স্পর্শ করিনি, একটিবার মুখ তুলে তাকা। তোমরা ভালো করে তাকিয়ে দেখো নি সুমন্ত, এখানে ক্লিয়ার এক্সপ্লানেশন দেওয়া আছে। দেখো দেখো দেখো, আচ্ছা স্যার, তবে কি সব আঙ্কারি আন্নাজের সায়েন্স ফিকশনের মধ্যে পড়ে না? কখনোই নয়, প্রয়োজনে এই বইটা তুমি নিয়ে যাও। হ্যাঁ, রেফারেন্স হিসেবে দেখবে, দেখবে যে বিজ্ঞান এবং সংস্কার মানে কুসংস্কারের সঙ্গে বিজ্ঞানের সম্পর্কটা কোন জায়গায়। কেমন আছে? ভালো আছি, তুমি ভালো আছো?
এবারে পিএসসি ফাইনাল ইয়ার, প্রার্থনা করো যেন ভালো রেজাল্ট করে। স্যার আপনার কাছে পড়ে যদি কেউ ভালো রেজাল্ট না পায় তাহলে তার নেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা অনু, তুমি যে সকালবেলা এই তোমার গোপাল গিয়ে নারায়ণকে স্নান করাও, এদের তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা স্যার তাহলে আজ আমি আসি। আচ্ছা 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 স্যার, বইটা নিয়ে যাবে? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবে। ঠিক আছে, ছাত্রের সামনে এরকম বলবে? দেখো অনেকদিন বাদে আমাদের সংসারে শুভ সংবাদের একটা আভাস এসেছে, এখন কি এরকম বলা কি? এখন ঠাকুর দেবতারা কিন্তু ছেলে খেলা করবে। আমি কখন ছেলে খেলা করলাম? আচ্ছা ছেলে খেলা করেনি, কিন্তু ছেলে ছেলের বউয়ের ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবছো? ভবিষ্যৎ কেন, ওরা কি এখনো? আহা আমি তা বলছি না, কিন্তু এই যে কালকে ডাক্তারবাবু যা বলে গেলেন সেই সম্পর্কে তুমি কি ভাবছো? ডাক্তারবাবুর সাথে আমি কিন্তু একমত, মানে সময়ের আগে কিছু একটা ঘটতে চলেছে। না তা নয়, উনি বোধ হয় অন্য কিছু বোঝাতে চাইছিলেন। অন্য কিছু মানে তুমি বলছো যে ওর উপরে অপদেবতা ভর করেছে? হ্যাঁ অসম্ভব নয়, দেখলে না বৌমা কিরকম করছিল। শোনো, তোমাদের বিজ্ঞান যতই এগিয়ে থাকুক ধর্ম ঠাকুর দেবতা এটা কিন্তু মিথ্যে নয়, এটা তোমাকে বলতে হবে। তোমরা তো অনেক চিকিৎসা করালে পরীক্ষা করালে, কিছু হলো? সেই তো আমার জল পড়া আর মাদুলিতেই কাজটা হলো, তো তোমাকে মানতেই হবে। বেশ তবে তাই। তাই না তাই, গোপাল আমার সঙ্গে আছেন। তুই যে কাল রাতে বৌমার যে অবস্থা হয়েছিল নিজের চোখে তো দেখলে, তারপর কে জানতো আজ সকালে দিব্যি হেঁটে চলে বেড়াবে? গোপাল তোমার সঙ্গে আছে ভালো কথা বলু, কিন্তু দোহাই তোমার কালকে রাত্রের ঘটনা বৌমার কাছে আবার সাত কম করে গাইতে বসো না। আবার মন মরমে বসে আছো? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হলো, তোমার কি কষ্ট হচ্ছে আমাকে বল। খারাপ লাগছে জানি রিক্তা, আমারও ভীষণ খারাপ লাগছে যখন এই নিষ্পাপ মুখটার কথা ভাবি। শত কষ্ট হলো, আগামী দিনের কথাগুলো ভেবে আমি কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করি। চেষ্টা তো আমিও করি, খেলতে পারি না। যে যদি রাগ না করে তোমাকে একটা কথা বলি, যখন সময় পাবে আর যাবে একদিন নারায়ণের কাছে, দেখা করে আসবে। ও কেমন আছে? না রিতা এটা আমাকে বলো না, সত্যি ওর কাছে গিয়ে ওকে মিথ্যে আশায় ভুলিয়ে এই খেলা আমি খেলতে পারি না। এ কথা কেন বলছো? আমরা তো কোনো কিছু ইচ্ছাকৃত করছি না। কিন্তু ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে রিক্তা, শিশুকে সান্ত্বনা দেওয়া ছাড়া ভুলিয়ে রাখা ছাড়া আমরা কি বা করতে পারছি? দেখো রিক্তা, ওকে এভাবে ফাঁকি দেওয়া উচিত হচ্ছে না। আমার জানা নেই, কিন্তু আমার কষ্টটাও তো তুমি একটা বুঝবে। আমার মনটাও যে ওর জন্য কেঁদে ওঠে। আমার ওই একই অবস্থা রিক্তা, যখন ওর সামনে গিয়ে দাঁড়াই তখন ওর চোখের সামনে স্বপ্নগুলো খেলে ওঠে আর তখনই ফিকে হয়ে যায়।
যখন ওর সঙ্গে অনেকদিন দেখা করি না, যখন বলি সোনাকাল আবার আসবো, তখন বুকের ভিতরটা কিরকম হু হু করে ওঠে। যতই কষ্ট হোক তবু তুমি আজ যাবে একবার ওর কাছে, দেখে আসবে ও কেমন আছে। বেশ তাই যাবো না ওর কাছে। প্রসাদে এই সংসারে হাসি ফিরে এলো, তারপর একটু ভক্তি রেখো মা। আমার ভালো লাগছে না মা। ভালো তো লাগবেই না, আমিও তো সন্তানের মা, আমি তো জানি এই সময় শরীরে কত জ্বালা। শরীর যেমন ভাসায় মনকে তো কত সহ্য করতে হয় বলো না। একটু খাও দেখো ভালো লাগে। নাও সোনা, খেয়ে না। খাবো না, যতদিন না মা আসছে আমি কিচ্ছু খাবো না। না খেলে তো হবে না বৌমা, জোর করে হলেও খেতে হবে। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, না খেলে তো বাচ্চাটার ক্ষতি হবে। খাবো না খাবো না খাবো না। তারপর কি হলো বল, ওই আর কি সবটাকে সামলাতে হবে। আমি আর কতক্ষণ থাকি বাড়িতে, একটু ইন্টারাপ্ট করছি, তোমরা বসে গল্প করো, আমি রিক্তাকে নিতে ওদিকে চাই, চলো। শিওর। জানো জয়দীপদা, ওনা একেবারে মানসিক ভাবে ভেঙে গেছে। এত ভেঙে পড়লে হবে? দেখো কথাই বলে না, আমরা মায়ের চাঁদ, আমাদের সবকিছু সহ্য করতে হয় পৃথিবীতে। এই দেখো না আমার ক্ষেত্রে, না হয় আমার বউ হয়েছে অনেক বছর, কিন্তু
যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং, তাই এখনো কোনো প্ল্যানিং করছি না। শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হচ্ছে না? হয় বোঝা যায় খোঁজ থেকে, কিছুটা রিহাই আলাদা থাকি বলে, নাহলে তো উঠতে বসতে কথা শুনতে হতো। সত্যি তাই গো, আমার শাশুড়ি মতো এমনিতেই প্রচন্ড অর্থরক্ষ, সারাদিন পুজো আছে নিয়ে থাকেন। সে তো মাও দুবেলা ঠাকুর না দিয়ে তা আমি কিছু ছোঁয় না, তাই বলে শুনো নাকে কিন্তু আমি কখনো এরকম ভাবে কিছু বলতে শুনিনি। সবার মেন্টালিটি সমান হয় না জয়দীপদা। আরে ওই বাবা, আই মিন মেসোমশাইকে কখনো কিছু বলেছিস, মানে কথা প্রসঙ্গে কখনো তুলেছিস এই কথা? না সেভাবে বলিনি, তবে দু একবার হিংসার চেষ্টা করেছিলাম, তাতে কোনো রকম অমত দেখলাম। আসলে বাবা হয়তো একটু বাস্তববাদী বলে কিছু মনে করেনি। মেহাত শ্বশুরমশাই খুব ভালো মানুষ, তাই রক্ষে মা তো এসব মনে নেবেন না 100%। এটা আবার ওনার একটু বেশি বাড়াবাড়ি, এখনকার দিনে একটু নর্মাল কেস, তত লোকেরই তো ইস্যু হয় না, তা বলে তারা আদত করে না। দেখ আমাদের চেনা জানা অনেকেই কিন্তু খুব হ্যাপি আছে বাচ্চা অ্যাডপ্ট করে, এখন ভাই তোদের ফিউচার তোদের হাতে, তো আমার মনে হয় তোরা একবার ব্রাইট স্টারের সঙ্গে যোগাযোগ কর। দাঁড়া ওদের একটা কার্ড মনে হয় আমার কাছে আছে। জানা যায়নি মিস্টার ব্যানার্জি, জানা যায়নি। আজ থেকে 8 বছর আগে দুর্গা পুজোর নবমীর দিন আমি ওকে কুড়িয়েছিলাম। মেরির তখন মাত্র 18 বছর বয়স। ইনফ্যাক্ট মেরি ফুল তুলতে গিয়ে ওকে তুলে আনে, সেই থেকে মেরি ওর মায়ের মতো, ওই ওর নাম দিয়েছে নবমী। ফাদার ডেকেছিলেন? মাই ডিয়ার চাইল্ড, নবমী এসো এসো। ও মাই সুইট গার্ল, দেখো দেখো তোমার সঙ্গে কারা দেখা করতে এসেছে, তোমার বাবা মা। চাও চাও যা, ওনাদের সঙ্গে কথা বলো। এসো আমার কাছে এসো, আমি তোমার মা। তাহলে আমি এখানে কেন? I'm telling you my child, because তুমি এখানে থেকে গুড গার্ল তৈরি হবে, তাই আমার সঙ্গে কথা বলবে না? যাও নবাবু, এবার তুমি যাও, আমি তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলি। হুম মেরি, yes father, ওকে নিয়ে যাও। আমি বাবা মার সঙ্গে যাবো না? যাবে তো, বাট কি শিখেছি, ডোন্ট বি হারি ইন ইওর লাইফ, গড উইল ডিসাইড হোয়াট ইউ উইল ডু। যাও। আমার থেকেও মেরির কোলটা আগে খালি হয়ে যাবে, বাট আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন।
বাবা বলুন আমাদের কি করতে হবে, আমরা রাজি। আর কিছুই নয়, আপনাদের মেন্টালি এন্ড ফিজিক্যালি বন্ডিং তৈরি করতে হবে, যাতে কোনোদিন কখনো না ফিল করে যে রক্তের সম্পর্কে আপনারা ওর কেউ নন। বাট এভরিথিং ডিপেন্ডস অন ইউ, আপনারা ওকে কতটা কাছে টেনে নিতে পারছেন। জয়দীপটার কথাই তো আমরা ওখানে গেলাম, নবমীকে আমাদের পছন্দও হলো। দেখতে দেখতে দুই মাস কেটে গেল বলো, ওর সাথে আমাদের দূরত্ব অনেকটা কমে এসেছে, কিন্তু মাঝে মাঝে আমার খুব ভয় হয় যেন একটা অন্য কথা ভেবে। কিসের ভয়? এই যে মা বাবাকে না জানিয়ে আমরা এত দূর এগোলো, কি লাভ জানি? বাবা মা কি মন থেকে মেনে নিত? তা হয়তো নিতেন না, কিন্তু পরে এটাও তো বলতে পারতেন না। কই আমাদের তো কিচ্ছু জানিস না। জানি